হাই প্রিয় ভিউয়ার্স, আজকে আমি ক্যালমেট ডি ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্যালমেট ডি ঔষধটি সোমাটেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি। এটি সাধারণত ক্যালমেট ডি নামেই পাওয়া যায় এবং এটি ক্যালমেট ডি ট্যাবলেট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত ক্যালমেট ডি ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাবে ভুগে থাকেন, তাদের এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাব পূরণ করতেই মূলত ক্যালমেট ডি ঔষধটি দেওয়া হয়ে থাকে। এটি অন্তিম মজ্জার বিভিন্ন জটিলতা, দাঁতের সুগঠন, শরীরে ক্যালসিয়ামের অভাবের কারণে শরীর দুর্বল লাগা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, বিভ্রান্তি, স্মৃতিশক্তি হ্যাস, পেশিতে খিঁচুনি, হাত পা মুখ আশরতা বা ঝাঁকুনি, বিষণ্ণতা, হেলুসেশন, পেশি ব্যথা, দুর্বল ভঙ্গুর নখ, হাড় সহজে ভাঙ্গা, এ সকল সমস্যা মূলত ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে। যাদের এই সকল সমস্যা রয়েছে তাদের এ সকল সমস্যা দূর করতেই মূলত ক্যালমেট ডি ঔষধটি দেওয়া হয়ে থাকে। ক্যালমেট ডি ঔষধটি খাবার নিয়ম। সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ক্যালমেট ডি ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর শরীরে কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাব, এর কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হওয়া, যাই থাকুক না কেন ডাক্তার যদি মনে করেন যে ক্যালমেট ডি ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার ক্যালমেট ডি ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ক্যালমেট ডি ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ক্যালমেট ডি ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। ক্যালমেট ডি ঔষধটি খাওয়ার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা হাইপারক্যালসিমিয়া, হাইপারথাইরয়েডিজম, হাইপারক্যালোরিয়া রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ক্যালমেট ডি ঔষধটি সেবন করতে হবে। ক্যালমেট ডি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া। ক্যালমেট ডি ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের ক্যালমেট ডি ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন।